পঞ্চগড়ে আবারও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলো তাপমাত্রা। সকাল 9:06 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ আবহাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবহাওয়া তথ্যানুযায়ী গত 16 ডিসেম্বর থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। গত 19 ডিসেম্বর রেকর্ড হয়েছিল 9.5, 18 ডিসেম্বর 9.7, 17 ডিসেম্বর 10 ও 16 ডিসেম্বর 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।